বেগান ইলামের আগেই ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিনকে দলে রেখে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামের টেবিল থেকে আরেক নারিনকে দলে ফিরিয়েছে আইপিএল এর দুইবারের চ্যাম্পিয়নরা। এই নারিন অবশ্য ভারতের জালালাবাদের। 23 বছর বয়সী বাহাতি স্পিন অলরাউন্ডার রমেশ কুমার নারিনকে 20 লাখ ভিত্তিমূল্য দিয়ে দলে নেয় কলকাতা। মূলত রমেশ টেনিস বল ক্রিকেটার। টেনিস বলে ক্রিকেট খেলে আইপিএলে দল পাওয়ার এমন নজির আগে ছিল না, তাই অনেকের মনে প্রশ্ন জেগেছে কে এই রমেশ কুমার, কেনই বা কলকাতা তাকে দলে নিয়েছে। পাঞ্জাবের জালালাবাদ থেকে উঠে আসা এই ক্রিকেটার সুনীল নারিনকে নিজের আইডল মনে করেন। ক্যারিবীয় অলরাউন্ডারের মতো একই অ্যাকশনে বলও করেন। বাহাতি এই স্পিনার বল দুদিকে ঘোরাতে দক্ষ, তবে শুধু বোলিংয়ে নয়, নারায়ণের মতো ধুম ধারাক্কা ব্যাটিংয়েও বেশ পারদর্শী এই অলরাউন্ডার। রমেশের বাবা মুচির কাজ করেন, মা পাড়ায় পাড়ায় প্রসাধনী সামগ্রী বিক্রি করেন। দরিদ্র পরিবারের ছেলের নেশা ক্রিকেট খেলে বেড়ানো। পাড়ার ক্রিকেটে টেনিস বলে 10 বলে 50 রান করার কৃতিত্ব আছে তার। 6 মারাটা খুবই প্রিয় কাজ 23 বছর বয়সী এই ক্রিকেটারের। 10 বলে 50-এর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন থেকেই লাইম লাইটে আসেন রমেশ। তাকে সবাই চিনে জালালাবাদের নারায়ণ হিসেবে। পাড়ায় পাড়ায় ক্রিকেট খেলে প্রাইজ মানির টাকা দিয়ে নিজের লেখাপড়াও শেষ করেছেন। পাঞ্জাব রাজ্য ক্যাম্পে ডাক পেয়েছিলেন টেনিস বলে নৈপুণ্য দেখিয়েই। সেখানে দেখা হয় ভারতের হয়ে 3টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডার গুলকিরাত সিংহের সাথে। মানের পরামর্শে মিনেরভা ক্রিকেট একাডেমির হয়ে খেলা শুরু করেন তিনি। সেখানেও নিজের জাত চিনিয়ে এখন তিনি আইপিএল এর মঞ্চে। অনিক জাবের, 71।